72 ঘন্টা টানা বৃষ্টিতে রাজ্যের বহু নিম্নাঞ্চল এবং কৃষি জমি বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আসাম রাইফেলস, বিএসএফ ও সিআরপিএফ রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের বর্তমান গুরুতর বন্যা পরিস্থিতি সম্পর্কে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করেছেন। তিনি একই সঙ্গে দুর্গত মানুষকে উদ্ধারের প্রয়োজনে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর অতিরিক্ত দল পাঠাতেও অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রাজ্যে বিপন্ন পরিস্থিতিতে সম্ভাব্য সমস্ত সহায়তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। Status of the state I already informed him, and I told him that please send some NDRF team as early as possible. So I heard that from Arunachal Pradesh 4 NDRF team are coming, and another already have reached from Silchar. Sir, ekhon rajyer poristhiti ki rokom? It's okay, under observation. Dekhchi ki sobai jane ei rokom bhabe bristipat to kokhono hoyni pray 375 মিলিমিটার মানে বৃষ্টিপাত, কোনো জায়গায় 350, আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে 180 মিলিমিটার। তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশন আছে, আমাদের ডিএমরা এসডিএমরা সবাই মিলে কাজ করছে সমস্ত জায়গায়, বিভিন্ন যে টিম আমাদের আছে, আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে এনডিআরএফ টিম থেকে আরম্ভ করে সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে। কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনারা সবাই জানেন, রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ, প্রায় 300-এর উপরে 312 আর 315-এর মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায়। আমরা দেখছি প্রায় 5,000-এর মতো লোক এই শিবিরে আছে।